নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। অনেকদিন পর তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমি তো ভেবেছিলাম কোনোদিন আর ব্লগ করবোই না, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে দিদি ভাই কী হয়েছে, ব্লগ দিচ্ছ না কেন। তাই ভাবলাম যে একটা ব্লগ করাই যায়। আর আমি যে আমার মেয়ের কারণে ব্লগ দিচ্ছিলাম না তা তো তোমরা জানোই, তোমাদেরকে তো আমি আগেই জানিয়ে রেখেছিলাম। আর মেয়ে এখন আগের তুলনায় অনেকটা ভালো আছে ও অনেক কথা বলে, আগে একদমই বলতো না, এখন টুকটাক অনেক কথা বলে। তো সেই জন্য ভাবছি আবার আমি ব্লগ করা স্টার্ট করব। তোমরা যদি আগের মতো আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, তো ডেলি আমার ব্লগ পাবে। তো যাই হোক, এখন বাজে সকাল 11:30। সমস্ত রান্না বান্না কমপ্লিট করে চলে এলাম ঘরে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য কাজের চাপটা তো একটু বেশি হবে বলোই। আমাদের বাঙালি গৃহবধূদের কাছে বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার। এই দিন ঘর মোছা, তারপর পুজো করতেও লাগে প্রচুর সময়, লক্ষ্মীর ঘরটা পাল্টাতে হয়। তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি। তবুও অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজা বাজা ভাব ধরেছে, আর জলও চলে এসেছে, মেয়েকে স্নান করে দিতে হবে। তো আমি ঘরগুলো মুছে নিয়ে আগে মেয়েকে স্নান করিয়ে দেবো, তারপর অন্যান্য কাজগুলো করব। আর মা ঠাকুরের বাসন সমস্ত কিছু মেজে দিয়েছে, তো সেই জন্য তেমন একটা অসুবিধা হবে না। ঘরগুলো মুছে নিয়ে মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান ধান করে সকাল সকাল পুজোটা সেরে নেব। আর আজকে গরমটা একটু কম পড়েছে, কারণ কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য ওয়েদারটা বেশ সুন্দর, হাওয়া হচ্ছে আর খুব একটা রৌদ্র নেই, গরমটা একটু কম আছে। নয়তো যা গরম পড়েছিল টেকা যাচ্ছিল না। একে তো গরম, তার মধ্যে সংসারের সমস্ত কাজ বাজ করতে করতে জীবনটা একদম শেষ হয়ে গেছিল। গরমটা যখন বেশি ছিল তখন আমি কি করতাম বলতো, সকালে বাসি কাজ কমপ্লিট করে নিয়ে চাটা করে দিয়ে তারপর ঘরটা মুছে নিতাম, ঘর মোছা হয়ে গেলে তারপর রান্না চাপিয়ে দিতাম। তাহলে সময়টাও অনেক পাওয়া যেত, আর গরমটাও অনেক, মানে গরমের হাত থেকেও অনেকটা রেহাই পাওয়া যেত। কারণ রান্না বান্না কমপ্লিট করে নিয়ে না তারপর আবার ঘরটার মোছা, জীবনটা একদম শেষ হয়ে যায় গরমে। সকালের দিকটা দেখবে গরমটা অনেক কম থাকে, সেই সময়টা ঘর মুছে নিলে কাজের চাপও অনেক কমে যায়। আজকে যেহেতু গরম অনেক কম কালকে রাতে বৃষ্টি হওয়ার জন্য, তো সেই জন্য এখনই ঘরটা মুছে নিলাম। ঘর মুছে মেয়েকে স্নান ধ্যান করিয়ে দিয়ে আমিও স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আর আমি প্রত্যেক বৃহস্পতিবার করে আলপনা দিয়ে থাকি, মা লক্ষ্মীর আলপনা, বেশি কিছু না হলেও মা লক্ষ্মীর পা আমি একেই থাকি। তাহলে দেখবে পুজো করার মনটা অনেকটা ভালো লেগে যায়। তো চলে এলাম ঠাকুর ঘরে, এবার পুজোটা ফটাফট করে নেব। আর আমি যেহেতু অনেকদিন থেকে ব্লগ দেইনি না, চ্যানেলে ঠিক মতো অ্যাক্টিভ ছিলাম না, তো সেই জন্য আমার চ্যানেলের রিচও অনেক কমে গেছে, ভিউজও অনেক কমে গেছে, সাবস্ক্রাইবও অনেক কমে গেছে। আসলে কি বলতো, আমি যখন দেখছিলাম আমার মেয়ের বয়সী বাচ্চা কাচ্চা সবাই কথা শিখে যাচ্ছে, এমনকি আমার মেয়ের থেকেও ছোটো ছোটো বাচ্চা কাচ্চাগুলো কথা শিখে যাচ্ছিলো, কিন্তু আমার মেয়ে কথা শিখছিল না, ওই দেখে আমি একদম পুরো ডিপ্রেশনে চলে যাই। আমি ভাবছিলাম যে মেয়েকে কীভাবে কথা শেখানো যায়, আমি ব্লগ থেকে শুরু করে সব কিছু বাদ দিয়ে দিই, এমনকি আমার চ্যানেলকে আমি ডিলিট করতেও চেয়েছিলাম। কিন্তু আমার হাজবেন্ড বলেছিল যে এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছ তারপর আবার ডিলিট করবে, আমার চ্যানেলের বয়স 3 বছর, এই 3 বছরে কত কষ্ট করেই না আমি চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম, তো সেই জন্য আর ডিলিট করিনি। হাজবেন্ড বলেছে তুমি ডেলি ব্লগ দিতে পারবে না, ঠিকই আছে, সপ্তাহে একটা কি দুটো করে তো দিতে পারবে, কিন্তু কি বলবো বলতো, সপ্তাহে একটা দুটো ব্লগ দিলে না রিচও কমে যায়, ভিউজও অনেক কমে যায়, ডেলি অ্যাক্টিভ থাকলে ভিউজটা অনেক বেড়ে যায়। কিন্তু কি করব, মেয়ের জন্য তো মা হিসেবে এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে বলো। তো সেই জন্য আমি ঠিকঠাক ব্লগ দিতে পারছি না। আর এখন যেহেতু মেয়ে অনেকটা কথা শিখে গেছে, তাই ভাবছি এখন থেকে আমি ডেলি না হলেও সপ্তাহে 2-3টা তো ব্লগ দেবই। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলে মানে আমার কষ্টটা সার্থক হবে। জানি না কী হবে, আবার হয়তো প্রথম থেকে আমাকে স্টার্ট করতে হবে। আসলে কি বলতো, একটা বাচ্চাকে যেমন ছোট থেকে লালন পালন করে বড় করে তোলা হয়, ঠিক সেভাবে একটা চ্যানেলকেও গ্রো করাতে হয়, অনেক খাটতে হয়, কিন্তু সেই সময়টা আমি দিতে পারছি না যেহেতু, তো সেই জন্য ভিউজ তো অনেক কমেই যাবে, রিচও অনেক কমে যাবে, কিন্তু কি করবো বলো, মেয়ের জন্য তো এতটুকু আমাকে করতেই হবে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার ছিল, মায়ের ঘরটাও বসিয়ে নিলাম, এখন গিয়ে মেয়েকে খাইয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমার পুজো কমপ্লিট, আর আসনটা দেখো কত সুন্দর লাগছে, কত রকমের ফুল, সব কিন্তু আমাদের বাড়ির গাছেরই ফুল। তো হাজবেন্ড চলে এসেছিলো খেতে, এমনকি খাওয়া দাওয়া করে ও দোকানেও চলে গেল, আর আসার সময় আমার জন্য একটা পার্সেল এনেছিল। আমি তো জানি না, আমাকে হাতে দিয়ে বলছে এখন খোলার দরকার নেই, আমি যখন দোকান চলে যাব তখন খুলবে। তো সেই কথা অনুযায়ী ও চলে যাওয়ার পর আমি খুলছি,
আসলে এই কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা একটা কুর্তি আমি অনেক দিন থেকে ভাবছিলাম নেব নেব, কিন্তু কি বলবো, একবার তো নিয়েও ফেলেছিলাম, এমনকি ডেলিভারি চলেও এসেছিল, পরে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম, জানি না যে কেন ক্যান্সেল করেছিলাম। তারপর হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার না এই কুর্তিটা আমার খুব শখ, ওকে দেখিয়েছিলাম, তারপর হাজব্যান্ড আবার আমাকে না জানিয়ে অর্ডারও করে ফেলেছিল, তো আজকে চলে এসেছে। তো দেখে নাও, এটা হচ্ছে কাপ্তান নাইটি, কাপড়টা খুব সুন্দর সফট, ওটা ছিল ভেতরের পার আর এটা হচ্ছে উপরের পার, না পড়লে তোমরা বুঝতে পারবে না, তো চলো পরে তারপর তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে কুর্তিটা, এটা ঠিক কুর্তি না, এটা হচ্ছে একটা শর্ট ড্রেস, মানে কাপ্তান ড্রেস, যারা শর্ট ড্রেস পরতে পছন্দ করো তারা এমনিও পরতে পারবে, আমি যেহেতু শর্ট ড্রেস পরি না তো সেই জন্য আমি নিচে প্যান্ট ক্যারি করেছি, যারা পরো না তাদের এমনিও দেখতে ভালো লাগবে। তো কাপ মানে কি বলবো, কুর্তিটা এত সুন্দর না, আমার তো বেশ ভালো লেগেছে, কাপড়টাও যেমন সফট আর দেখতেও সুন্দর আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, আমার তো কি বলবো 10/10 দিয়ে ফেলবো, এত সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো ঠিক আছে বন্ধুরা, স্যার ব্লগটি আমি কন্টিনিউ করছি না, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তো ডেলি আমার ব্লগ দেখতে পাবে, আর যদি না করো তাহলে হয়তো এটাই আমার লাস্ট ব্লগ হতে পারে। তো ঠিক আছে, আজকের মতো বাই বাই, সবাই খুব ভালো থেকো।